প্রিয় বন্ধুরা, তোমাদের যে দাবি ছিল সেই দাবিকে মাথায় রেখে সম্পূর্ণ বিজ্ঞপ্তিকে পরিবর্তন করে আবার বিজ্ঞপ্তি দেয়া হলো। তোমাদের পরীক্ষা অফলাইনে নয়, অনলাইনেই হতে চলেছে। তাদের পরীক্ষা অফলাইনের বদলে অনলাইনে হচ্ছে বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে, বিস্তারিত জানাবো। এবং স্কুলের ক্ষেত্রে নতুন কিভাবে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সেটাও বিস্তারিত এই ভিডিওতেই সম্পূর্ণ জানাবো। কাজেই তোমরা যারা স্কুল ও কলেজের ছাত্রছাত্রী রয়েছে, ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম, সরাসরি জিজ্ঞাসা করতে পারো। সবার প্রথমেই বলে রাখি, কাদের পরীক্ষা অফলাইনে নয় অনলাইনে হতে চলেছে। অফলাইনের পরীক্ষার রুটিনকে, অফলাইন পরীক্ষাকে সম্পূর্ণভাবে খারিজ করে ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী পুনরায় নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো যে আগের ঘোষিত অফলাইন পরীক্ষা বাতিল, অনলাইনেই পরীক্ষা হবে। এই ঘোষণা করেছে বিশ্বভারতী ইউনিভার্সিটির তরফ থেকে। ইউজি পিজি যে পরীক্ষাগুলো অফলাইনে হবে এ ঘোষণা করা হয়েছিল, সেই পরীক্ষাগুলো আর অফলাইনে নয়, অনলাইনেই হবে। অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আমরা সকলেই জানি, আমরা প্রথম থেকে এ একসাথে লড়াই করেছিলাম যে তোমাদের যে পরিস্থিতি অ্যাকর্ডিং, তোমাদের যে সমস্যা ছিল সেই অনুযায়ী তোমাদের অনলাইনেই পরীক্ষা হওয়া দরকার। এবং অনেক ইউনিভার্সিটি, প্রায় সব ইউনিভার্সিটি বলতে গেলে অনলাইনেই কিন্তু পরীক্ষা নিয়েছে। এ কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্বভারতী কিন্তু ছাত্রছাত্রীদের দাবির কাছে নিজেদের দেওয়া বিজ্ঞপ্তিকে পরিবর্তন করতে বাধ্য হয়, এবং তারাও এই নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তারা অনলাইনেই এই সেমিস্টারের পরীক্ষা নিতে চলেছে। তো প্রত্যেকের জন্য কিন্তু একটা খুশির খবর। তো তোমাদের কলেজের ইউজি পিজির যে সেমিস্টারের পরীক্ষা আছে সেটা কিন্তু অনলাইনেই হচ্ছে, এ অফলাইনে নয়, যেটা কালকেই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে তোমরা যারা স্কুলের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের পরীক্ষা কিন্তু আগের মতোই ধারাবাহিকভাবে নেওয়ার পরিকল্পনা করছে। তোমরা সকলেই জানো, তোমরা যারা স্কুলের পরীক্ষার্থী রয়েছো, তোমাদের প্রায় দু বছরের একটা গ্যাপ রয়েছে এই কোভিডের কারণে। কিছুদিন ক্লাস হয়েছে, আবার বন্ধ হয়ে গেছে, এই যে পড়াশোনার ধারাবাহিকতা সেটা অনেকটাই নষ্ট হয়েছে। সেই কারণে ধারাবাহিকভাবে এ তোমাদের যে পরীক্ষা নেওয়া হয় 30-40 যে পরীক্ষা নেওয়া হয়, সেই পরীক্ষাকে অব্যাহত যাতে রাখা হয় সেই পরিকল্পনাই চলছে। তোমরা জানো ইতিমধ্যেই মাধ্যমিক শেষ হয়েছে এবং উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা প্রত্যেকটা নিজের স্কুলে রয়েছে। সেই কারণে সেই সময়ও আবার ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ হয়ে যেতে পারে, যারা নিচু ক্লাসে পড়ছে তাদের ক্ষেত্রে বলছি। তো সেক্ষেত্রে সেটা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে কীভাবে ছাত্রছাত্রীদের স্কুল ক্লাস বন্ধ না করে ধারাবাহিকতা বজায় রাখা যায়, সে নিয়েও কিন্তু প্রচেষ্টা চলছে। অর্থাৎ তোমাদের কিন্তু এই ধাপে ধাপে যেরকমভাবে এ ইউনিট টেস্ট নিয়ে পরীক্ষা হয় সেই রকমভাবেই কিন্তু ধারাবাহিকভাবে পরীক্ষা হবে, যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যমে উঠে আসছে। সবথেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।